আপনারা হাততালি দিয়ে উৎসাহিত করুন। ধন্যবাদ। হ্যালো, আজকের এই মঞ্চের সভাপতি মাননীয় ঈশান চন্দ্র মিশ্র মহাশয়কে আমরা সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। দক্ষিণ তেঁতুলমুড়ি রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আমরা যে আজ অনুষ্ঠানটা শুরু করতে চলেছি, শুধু আমার একার প্রচেষ্টা নয়, সম্পূর্ণ গ্রামবাসীর সহযোগিতা এবং আমার ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায় আমরা আজ অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। তবে আমরা গর্বের সাথে বলবো, আমাদের আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে, নিত্য নতুন যত রকম প্রোগ্রাম আমরাই প্রথম শুরু করি। এই যে প্রোগ্রামটা আপনারা দেখেছেন, প্রতাপদিঘির প্রোগ্রাম দেখেছেন নিশ্চয়ই, বহিরাগত শিল্পীদের দিয়ে, কোথাও বলতে পারবেন এই আশেপাশে কোথাও হয়েছে যে এরকম নিজেদের বাড়ির ছোট ছোট মেয়েদের নিয়ে একটা গীতিনাট্য? আমরা মাত্র অল্প দিনের মাধ্যমে এই অনুষ্ঠানটা তুলেছি, যদি আমাদের ছোট ছোট ভাই বোনেরা কিছু ভুল ত্রুটি করে থাকে, আপনাদের নিজেদের বাড়ির মেয়ে মনে করে তাদের মাফ করে দেবেন। আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘ 29 বছর করে চলেছি, আপনাদের সহযোগিতা সাহায্য থাকার দরুন আমরা করতে পেরেছি। আপনারা যদি নিশ্চয়ই সাহায্য সহযোগিতা করে থাকেন, পরবর্তী দিন আমরা নিশ্চয়ই আরো নিত্য নতুন কিছু দেখানোর আমরা চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আর দর্শকদের কাছে 5 মিনিট সময় চেয়ে নেব। আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দদের মধ্যে ডক্টর মানস কুমার মণ্ডল মহাশয়কে সংক্ষেপে 2-1 মিনিট বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত আমার শ্রদ্ধেয় গ্রামবাসী, মা বাবা, ভাই বোনেদের, উপস্থিত মঞ্চের সভাপতি, প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথিদেরকে আমি সম্মান জানাই, এই ক্লাবের সম্পাদক এবং সভাপতি এবং সকল সদস্যবৃন্দদেরকে। আমি আজকে এই রকম একটা অনুষ্ঠান আমি অনেকদিন পরেই আমি দেখলাম আমার গ্রামে। আমি বাইরে থাকতাম, এতদিন দেখতাম না। আমার যখন আমি মনে আছে এইরকম একটা অনুষ্ঠান আমিও করেছিলাম এই ক্লাবের এই মাধ্যমে। আজকে খুব ভালো লাগছে যে এইরকম অনুষ্ঠান চিত্তদা আমার গ্রামের ছেলেমেয়েদেরকে নিয়ে করছে। এটা আমি বরাবরই আমার দাবি থাকতো, আমি আমার দাবিটা পিছনেই থাকতো যে আমি বারবার বলতাম যে আমার গ্রামের মধ্যে যে সম্পদ আছে, আমার গ্রামের মধ্যে যে প্রতিভা আছে, সেইগুলোর বিকাশ হোক, সেইগুলো মানুষের সামনে আসুক। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যদি একটু নাচতে শেখে, সেটাও অনেক বড় পাওনা আমাদের। আমি কখনোই চাইনি যে বাইরের শিল্পী নিয়ে এসে মনোরঞ্জন হোক, মনোরঞ্জনটা কোনো অশ্লীলতা জায়গায় যাক, সেটা আমি চাই না। আমরা আরও একটা জিনিস খুব ভালো করতাম, আমাদের গ্রামের সবাইকে নিয়ে একটা নাটক করতাম। আমি আশা করব আমাদের এই সদস্যরা আগামী দিনে একটা খুব ভালো নাটক করবে। যাত্রা হয় আমাদের গ্রামে প্রত্যেক বছরই, এবছরও হবে আমাদের গ্রামবাসীদের জন্য, সেটা থাকবে। আর আমরা চাইবো আমাদের সদস্যের কাছে আমার অনুরোধ, তারা যেমন এই অনুষ্ঠানটা শুরুটা এত সুন্দর করেছে, অনুষ্ঠানের শেষটাও যেন সুন্দর এবং সম্প্রীতি সুখদায় হয়। আমি আর বেশি কিছু বলবো না, সকলের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি 2-1 মিনিটের জন্য মাননীয় শান্তনু হোতা মহাশয়কে। গ্রামবাসীদের, আমার উপস্থিত এলাকার গ্রামবাসী বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম,
এবং ছোটদের এবং ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানাই, এবং উপস্থিত যারা প্রধান অতিথি আর সভাপতি যারা আছে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং আমার ক্লাবের সেক্রেটারি এবং সভাপতি আজকের যে এই সুন্দর অনুষ্ঠান করার একটা পরিকল্পনা নিয়েছেন তার জন্য এদের দুজনকে আমার প্রথমে ধন্যবাদ। এবং আর যারা সদস্য বৃন্দ আছেন সবাই যে ওদের এই দুজনের এই প্রচেষ্টাকে সার্থক রূপায়ণ করার জন্য চেষ্টা করেছেন সেজন্য তাদেরকেও আমার ধন্যবাদ। সবথেকে আমি অনেক জায়গা দেখেছি কিন্তু আমাদের এই রামকৃষ্ণ সেবক সংঘের ক্লাবের সদস্যদের মধ্যে এত আন্তরিকতা এবং ভালোবাসা এবং এত সুরুচিপূর্ণ এই সমাজ গড়ে তোলার যে একটা চিন্তাভাবনা এটা কিন্তু আমি কোনো ক্লাবের সদস্যদের কাছে পাইনি, সেজন্য আমি আবার আমার ক্লাবের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই। তারপরে আমাদের গ্রামবাসীকে এবং যারা আজকে উপস্থিত আছেন তাদেরকে সে আমাদের অনুরোধ, আমাদের গ্রামের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকের যে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছে যদি খুব ভালো করে থাকে তাদেরকে হাত করতালি দিয়ে এবং তারা যাতে ভবিষ্যতে বড় প্রতিভাবান শিল্পী হতে পারে বা অন্য সব দিক দিয়ে শুধু এই শুধু নাচা বা এই গানের মধ্য দিয়ে নয় এখান থেকেই তাদের ভবিষ্যৎ পড়াশোনা বা সমস্ত দিকে যারা তারা বিকাশ করতে পারে এবং ভালো হতে পারে তাদের জন্য যেন আপনাদের আশীর্বাদ থাকে। এবং সর্বোপরি আমাদের রামকৃষ্ণ সেবক সংঘের এবং গ্রামবাসীদের উদ্যোগে এই তিন দিনের যে অনুষ্ঠান তাটা যাতে ভালোভাবে হয় এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে, এবং এবছর যেরকমই হচ্ছে এরকম প্রত্যেক বছর এবং দীর্ঘদিন আমি আজকে শেঠি মশাইয়ের কাছ থেকে জানলাম যে এটা 29তম বর্ষে পরিণত হয়েছে। আমরা আশা করি এটা যেন সুবর্ণ জয়ন্তী এবং 50, 100, 200 এইভাবেই যুগ যুগ ধরে এই ক্লাব তার অনুষ্ঠান পরিচালনা করতে পারে। এবং সবশেষে আজকে বেশি কথা আমি বলবো না কারণ বাচ্চা বাচ্চা ছেলেরা অনেকক্ষণ ওয়েট করে আছে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমি আশা করছি তাড়াতাড়ি যেন এই অনুষ্ঠানটা শুরু করা হয়। এবং সর্বোপরি সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং গুরুদত্তের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চাখনা